নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, বিডিপি থার্ড ইয়ার এবং পিজি বা মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছেন, এই 2023 সালে পরীক্ষা দেবেন, আজকের আপডেটটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। ইউজি বিডিপি ও পিজি ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই প্রশ্ন রেখেছেন, আমাদের এক্সামের খাতা বা উত্তরপত্র কেমন হয়, আমাদের কি কি গুরুত্বপূর্ণ তথ্য খাতায় উপরে থাকা পূর্ব নির্ধারিত ঘরগুলি যথাযথ নির্ভুলভাবে পূরণ করতে হয়, কিভাবে খাতায় উত্তরগুলি পরিবেশিত করতে হয়, খাতায় উত্তর লেখার ক্ষেত্রে সুনির্দিষ্ট রুল খাতায় উল্লেখ আছে কি না, পরীক্ষার খাতায় প্রশ্নপত্রের স্কেজিং কিভাবে করতে হয়, এক্সাম ও খাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ রুল যেটা খাতায় বর্ণিত হয়েছে সে সংক্রান্ত যদি স্যার লাইভ আপডেট আপনার থাকে তাহলে জানাবেন, খুব উপকৃত হব। স্নেহের ছাত্রছাত্রীবৃন্দের প্রতিটি জানার বিষয় উত্তর দেব এই ভিডিওতে খাতার নমুনা সহকারে। যেহেতু এক্সামের খাতা সংক্রান্ত বিষয়, তাই বিষয়টি অন্যান্য বিষয়ের তুলনায় যথেষ্ট গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হলো এনএসইউর ইউজি বিডিপি ও পিজিদের খাতা। এনএসইউ টেন্ডার যখন ডেকেছিল খাতার নমুনা ওয়েবসাইটে দিয়েছিল, তো আপনারা যখন এক্সাম দিতে যাবেন হুবহু এই রকমই খাতার সম্মুখীন আপনারা হবেন। এই দেখুন আপনার পরীক্ষার খাতার একেবারে ফ্রন্ট পেজের আপার পোর্শান, প্রথমে রোলের জায়গায় আপনারা রোল লিখবেন, পাশে নম্বরের জায়গায় আপনারা নাম্বার লিখবেন, এরপরে এনরোলমেন্ট নাম্বারের জায়গায় এনরোলমেন্ট নাম্বার লিখবেন নির্ভুলভাবে, এরপর ইউজি পরীক্ষা দিচ্ছেন না বিডিপি পরীক্ষা দিচ্ছেন না পিজি এক্সাম দিচ্ছেন সেটা এক্সামের ঘরে লিখবেন, প্লাস সালের জায়গায় সাল বসাবেন, তারপরে যে পেপারে পরীক্ষা দেবেন সেই সাবজেক্টের ঘরে লিখবেন, তারপর আপনাদের সাবজেক্টের যে কোড আছে সেই কোডের ঘরে লিখবেন, সচেতনভাবে লিখুন যাতে কোনো প্রকার ভুল না হয়। আপনি কোন পেপারে পরীক্ষা দিচ্ছেন তার ডেটের ঘরে অবশ্যই লিখবেন, এরপরে কিউআর কোডের ঘরে আপনার প্রশ্নপত্রের উপরে কিউআর কোড নম্বর থাকবে, ওটা দেখে নিয়ে খাতার কিউআর কোডের যে গ্যাপ আছে বা যে শূন্য ঘর আছে সেটা আপনারা পূরণ করবেন। ডান দিকে একটি আয়তাকার ঘর আছে, এখানে পরীক্ষার হলে যিনি গার্ড দিচ্ছেন অর্থাৎ ইনভিজিলেটর, এছাড়া যিনি সুপারভাইজার এক্সাম হল কন্ডাক্ট করছেন তিনিও ওই ঘরে সই করতে পারেন। এরপর পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী কিভাবে খাতা উপস্থাপন করবেন, কি কি নিয়ম অতিরিক্ত পালন করতে হবে তা স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে খাতার এই অংশে। এক, উত্তরপত্র পরীক্ষা চলাকালীন পরীক্ষার কক্ষের বাইরে নিয়ে যাওয়া চলবে না। দুই, উত্তর একটা পৃষ্ঠার উভয় পাশে লিখতে হবে অর্থাৎ পৃষ্ঠার বোথ সাইডে উত্তর উপস্থাপন করতে হবে। তিন, যে প্রশ্নের উত্তর করছেন তার ক্রমিক নম্বর উত্তরের শীর্ষে উল্লেখ করতে হবে। চার, উত্তর করতে গিয়ে যদি রাফের দরকার হয় তার জন্য পরীক্ষার্থীকে পৃথক কোনো কাগজ দেয়া হবে না, ওই উত্তরপত্রে আপনাদের রাফ করতে হবে, এর জন্য বাইরে থেকে কোনো পৃষ্ঠা আনলে চলবে না। পাঁচ, অতিরিক্ত উত্তরপত্র দরকার হলে মূল খাতার পিছনে যুক্ত করতে হবে, মূল উত্তরপত্র শেষ না হওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত উত্তরপত্র আপনারা পাবেন না। ছয়, পরীক্ষার হলে মোবাইল ফোন ইলেকট্রিক যন্ত্র পুরোপুরি নিষিদ্ধ। তো এই হলো পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ। এবারে দেখুন, এটা হলো প্রশ্নপত্রের স্কেচিংয়ের জায়গা, ওটা একেবারে শিক্ষকদের জন্য। একদিকে প্রশ্নপত্রের ক্রমিক নম্বর যেগুলি আপনি অ্যাটেন্ড করেছেন, আরেকদিকে ওই প্রশ্নের উত্তর লিখে কত নম্বর পেয়েছেন তার জায়গা। একেবারে নিচে দেখতে পাচ্ছেন যে প্রতিটি প্রশ্নের এগেনেস্টে যে নম্বর পেয়েছেন তার যোগফলের জায়গা। তো খাতার প্রতিটি অংশ, খাতার গাইডলাইন এবং খাতার যাবতীয় যে ইম্পর্টেন্ট তথ্য পুরোটাই আপনাদেরকে শেয়ার করলাম।
তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্ট দিয়ে জানাবেন, আর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।